প্রচুর রেখে এই জন্য রাসূলের কারিমের দপ্তরে সাহাবা একরাম যখন আসতেন আহার জীবনের সবকিছু উজাড় করে দিয়ে তারা রাসূলকে ভালোবাসছেন আল্লাহর গোলামি করে গেছেন ওয়াসাল কারনির মতো পাগল আবু যর গিফারির মতো দুনিয়া বিরাগী আবু যর গিফারির মতো দুনিয়া বিরাগী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো দাসী যিনি দাসত্বকালে কালেমা পড়েছিলেন আবু জাহেল তারে ধরে নিয়ে হাত পা গুলি বেঁধে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গের ভিতরে বর্ষা মেরে মেরে নির্মমভাবে হত্যা করেছিল অপকর্ষে কত কঠিন লোমহর্ষক শাস্তি সেই দিন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শুধু চিৎকার দিয়ে বলেছিল হে রব কঠিন এই সময় আমার জীবন চলে যাচ্ছে তুমি আমাকে ইমানের উপর অটল রাখো রব্বানা লা তুযাক্কুলু বাদা বাদ হাদাইতানা আল্লাহ আমার হেদায়েত দেওয়ার পরে তুমি গোমরা বানাই দিও না আল্লাহ এই কালটাকে তোমার দিকে নেওয়ার পরে আমাকে ঘুরাইয়া দিও না আল্লাহ তোমার রাসূল করিমের কালেমা পড়ার পরে আমাকে তুমি মাহরুম করে দিও না আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও কঠিন এই সময়ে কত যন্ত্রণা দিয়ে দিয়ে তাদেরকে শহীদ করা হয়েছিল তারপরও তারা কালেমা ছেড়ে দেয়নি আল্লাহু আকবার বেলালের মতো সাহাবী দিনের পর দিন তাকে মারা হয়েছে ইসলামের জন্য কালেমার জন্য সবচেয়ে বেশি মার যিনি খাইছেন তিনি হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আহা কি করে আপনাকে বলবো পিঠের চামড়াগুলি তার উঠিয়ে ফেলে দেওয়া হয়েছিল তার মনি বুমাইয়া এত পরিমাণে তারে মারতো প্রত্যেক দিন তার গলার মধ্যে রশি বেঁধে মক্কার অলি গুলি দিয়ে তাকে ঘোরানো হতো টেনা হাসরা করা হতো আপনারা যারা মক্কায় গেছেন তারা দেখছেন প্রচন্ড গরম পাথুরি রাস্তা বালুর মধ্যে সারা অঞ্চল টেনে টেনে তাকে ব্যত্রাঘাত করা হতো মারা হতো প্রচন্ড মরুভূমির গরমের মধ্যে ফেলে দিয়ে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রেখে চলে আসা হতো হাত পা গুলি বেঁধে প্রচন্ড গরমে লু হাওয়ায় বালুগুলি লেগে লেগে ফুসকা পরে পরে ঘা হয়ে যাইতো হযরত বেলালের একটাই আওয়াজ ছিল আহা আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক আল্লাহর তাওহীদ রুবুবিয়াতের উপরে কালেমার উপরে এত কঠিন ভাবে তিনি দায়েম ছিলেন এত কঠিন ভাবে তিনি দায়েম ছিলেন মনিবকে বলতেন মনিব আপনি আমাকে একবারে জানে মেরে ফেলে দেন এই আযাব আর আমার সহ্য হয় না মনিব ডেকে বলল উমাইয়া ডাক দিয়া বলে বেলাল কালেমা যদি সারিস তোকে ছেড়ে দেওয়া হবে বেলালের একটাই বাক্য মনিব রে জীবন চলে যাবে কিন্তু ঈমান যাবে না জীবন চলে যাবে ঈমান যাবে না আল্লাহ রাসূল বলেছেন উম্মত তোমাদেরকে যদি কেটে 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 টুকরা টুকরা করা হয় কেটে 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 যদি টুকরা টুকরা করা হয় তোমরা শিরিক করবে না শিরিক করবে না শিরিক করবে না কেটে কেটে টুকরা টুকরা করা যদি করা হয় ঈমান থেকে তোমরা খাতা হবে না সরে আসবে না হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এমন ভাবেই দিনের পর দিন তাকে মারা হলো মাসের পর মাস তাকে মারা হলো আহা ওই পিঠের মধ্যে আবার চাবুকের পিটুনি মারা হতো ঘা হয়ে ফিনকি মেরে মেরে রক্ত পড়তে থাকতো কোনো ওষুধ ব্যবহার করতে দেয়া হতো না প্রচন্ড ব্যথায় বেলাল জর্জরিত হয়ে যাইত তারপরও হযরত বেলাল কালেমা ছেড়ে দেন নাই ইসলামের ইতিহাসে সবচেয়ে কালেমার জন্য বেশি মার যিনি খাইছে তিনি বেলাল রাদিয়াল্লাহু আনহু নিগ্রো কালো আফ্রিকান হাফসি বংশোদ্ভূত একজন মানুষ বর্তমান কেনিয়া এবং ইথিওপিয়া এই অঞ্চলের মানুষ ছিলেন কেনিয়া ইথিওপিয়া ঘানা এই অঞ্চলের মানুষদেরকে আগে হাফসি বলা হতো চেহারা ছিল তার কালো কিন্তু কলিজা আসল ইমানে আলো হায় 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 রসুল প্রেমিক কলিজা এমন ভাবে দাও দাও করে যার জ্বলে উঠল একজন কীতদাস সেদিন কালেমা পড়ার কারণে তাকে এমন ভাবে মারা হলো বেলালকে মারতে মারতে আধা মারা হয়ে যাইত বেহুশ হয়ে দিনের পর দিন পড়ে থাকতো বেলাল শুধু একটা আওয়াজ আহাদ 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 আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক
قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد শুধু আল্লাহ এক আল্লাহ একই বাক্য ভালোবাসো রাসূলুল্লাহর প্রতি একই নবীর প্রতি ভালোবাসা তাকে এতই উচ্চ আসনে আল্লাহ আরোহণ করাইলেন ইসলামের মধ্যে আযান প্রবর্তন হলো আযান প্রবর্তন হওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন বেলাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাহাবীরা যাও বেলালকে আযান শিখিয়ে দাও বেলাল আজকে থেকে আমি নবীর মসজিদের মুয়াজ্জিন আহা কত বড় দামি মুয়াজ্জিন নবী হলেন ইমাম বেলাল হলো মুয়াজ্জিন নবী হলো ইমাম বেলাল মুয়াজ্জিন সাহাবীরা মুসল্লি পৃথিবীতে এত বড় ইমাম আর কোনদিন নাই এত বড় দামি সাহাবীও মুসল্লিও আর নাই এত বড় মুয়াজ্জিন ইসলামী পৃথিবীতে কখনো জন্ম হয় নাই আর কোনদিন এত বড় মুয়াজ্জিন জন্ম হবে না এত সুন্দর মুয়াজ্জিন আর কখনো হবে না কিন্তু আপনারা জানেন বেলালের যে এই মুয়াজ্জিনের চাকরি হলো এই চাকরি তার শিক্ষাগত যোগ্যতার জন্য না তার বংশের জন্য না তার লাহানের জন্য না তার শুদ্ধতার জন্য না বেলালের এই চাকরিটা হয়েছে শুধুমাত্র কলিজা রাসূলের আনুগত্যের জন্য কথা বলেন ঠিক না বেটে নবীর গোলামীর জন্য বেলালের চাকরি হয়ে গেল নবীর গোলামী নবীর গোলামের জন্য বেলালের চাকরি হয়ে গেল আযানের আযান দিলেন বেলাল আযান তো এত সুন্দর কণ্ঠ না যে দাউদি কণ্ঠটাকে দেয়া হয়েছে বিষয়টা এরকম না কিন্তু বেলালের আযানের ফয়জুত এতই জটিল এতই কঠিন আল্লাহ 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 তার আযানের ফয়জুত এতই বিরাট ছিল আজ সেই কুরআন আছে আগের মতোই আবু বকরের মতো পাঠক নেই আজ সেই মুসলিম আছে আগের মতোই ওমর ওসমান আলী নেই আজানের রসম আছে আগের মতোই আজানের রসম আছে আগের মতোই বেলালের মতো মুয়াজ্জিন নেই আজ সেই হযরত বেলাল আজানের ফয়জুত এতই জটিল আজান দিলে কোন সাহাবী ঘরের মধ্যে থাকতে পারতেন না হৃদয় কেড়ে কেড়ে তারা মদিনায় নবীর মসজিদে চলে আসতেন বহুদিন পার হয়ে গেল মেম্বার সাহেব বললেন হুজুর বেলালের জীবনী থেকে একটু আলোচনা শোনাবেন আমি জানি এই আলোচনা আপনারা জীবনে বহু শুনেছেন অনেকেই আলোচনার ভুল ধরবে তবে আপনাদেরকে বলে দিয়ে যাই আমি একটা কিতাব থেকে এই আলোচনা উপস্থাপন করি নাই আল্লামা ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে তিনি আলোচনাটা উত্থাপন করেছেন শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি মাদারিজুন নবুয়াতের মধ্যে তিনি আলোচনা এনেছেন ইমাম সামহুদি আল আফাউল আফার মধ্যে তিনি এনেছেন আল্লামা ইমাম হালাবি সিরতুল হালাবির মধ্যে তিনি এনেছেন আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি আর শিফাউস সাকামের মধ্যে তিনি আলোচনা এনেছেন অনেক সিরাত বীর তাদের কিতাবের মধ্যে আলোচনা এনেছেন আমি সবগুলি থেকে একটা আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছি বন্ধু আমার আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেল নবীর ইন্তেকালটা ছিল সাহাবীদের জন্য বড়ই কষ্টকর এবং কঠিন আপনারা জানেন কোন সন্তানের মা যদি মরে যায় তাহলে ওই সন্তানটা যেমন ছটফট করতে থাকে নবীর ইন্তেকালের পরে সাহাবীরা ওই রকম মদিনায় ছটফট করতে লাগলেন বুঝতেই তো পারতেছেন রাসূলের কারিমের বিরহ বেদনাতে এতই জটিল ছিল এত কঠিন এত কঠিন ছিল বিরহ বেদনা ইমাম জাইলাই নাসফুর রায়ের মধ্যে তিনি ঘটনাটা লিখেছেন এতই কঠিন এতই কঠিন ছিল নবীর বিরহ বেদনা সাহাবীদের সহ্য হয় নাই হযরত ওমরের মতো সাহাবী পাগল পড়া হয়ে তলোয়ার টেনে বের করছে যদি বলো রাসূল মরে গেছে গর্দান কেটে ফেলবো আপনারা বুঝতেই পারতেছেন সাহাবীদের হালত কেমন হয়ে গিয়েছিল নবীর একটা বাহন ছিল উট নাম ছিল কাসওয়া
এতই পাগল পারা হয়ে গেলে কাসওয়া শুধু পাগল পারা হয় নাই পাগল পারা না নবীর ইন্তেকালের পরে তিন দিন পর্যন্ত কাসওয়া কান্না করেছিল তার কেউ পানি পান করাইতে পারে নাই তাকে কেউ খাওয়াইতে পারে নাই তিন দিন পর্যন্ত বিরহ বেদনা একটা প্রাণী সহ্য করতে না পারে কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দিয়েছিল যদিও প্রাণীদের কোনো শরীয়ত নাই আল্লাহর নবী বললেন আমার এই কাসওয়াকে নিয়ে কিয়ামতের ময়দানে আমি রাসূল আমি এই কাসওয়াকে নিয়ে জান্নাতে চলে যাব একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার এ 14 গ্রামের মুসলমান হযরতে আবু নবীর ইন্তেকালের পরে বেলাল আযান বন্ধ করে দিলেন তারিক বিদ্রোহ লেখছেন আযান বন্ধ হয়ে গেল বেলাল আর আযান দেন না কেউ তার আর আযান দিওয়াইতে পারে না একটাই কথা আমি কারে আযান শোনাবো কে আমার আযান শুনবে আমি আর আযান দিতে পারবো না নবী নাই আমি কি করে আযান দিব বলো আল্লাহ বহুদিন পার হয়ে গেল হযরত বেলাল এতটাই পাগল পারা নবীজির স্মৃতিগুলি দেখে দেখে শুধু কাঁদতেন সহ্য করতে পারতেন না তিনি বিরহ বেদনা সহ্য করতে না পেরে কারণ এক একজন সাহাবীর ভালোবাসা এক এক রকম ছিল সব সাহাবীরা নবীকে ভালোবাসত কোন সাহাবীর ভালোবাসার কমতি ছিল না কিন্তু এক একজনের ভালোবাসা এক এক রকম হযরত হামজালা গোসল ফরজ বাদ দিয়ে তিনি উহুদে যায় শহীদ হয়ে গেলেন আল্লাহ তার হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাইলেন তার ভালোবাসা এক রকম মালিক ইবনে সানানা নবী রক্ত পান করে ফেললেন তার ভালোবাসা এক রকম উম্মাইমান নবীজির পেশাব পান করে ফেললেন তার ভালোবাসা আর এক রকম বন্ধুরে ওয়াসাল কারণী রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসা একরকম এরকম এক একজন সাহাবীর ভালোবাসা এক এক রকম হযরত উসমান কোনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসা একরকম হযরত আলীর ভালোবাসা একরকম হযরত ওমরের ভালোবাসা একরকম আবু বকরের ভালোবাসা আর একরকম সবাই নবীকে ভালোবাসত বেলালের ভালোবাসাটা একরকম বিরহ বেদনা সহ্য করতে না পারে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আবু বকর থেকে বিদায় নিলেন বিদায় নিয়ে রওনা হয়ে সিরিয়াতে চলে আসলেন সিরিয়াতে চলে আসার পরে বহুদিন পার হয়ে গেল দেখেন এমন একজন সাহাবী নবীকে এতটাই ভালোবাসা দিয়েছিলেন আল্লাহর নবী তার ভালোবাসা ভুলতে পারেন নাই গভীর রাত বেলাল ঘুমায় আল্লাহর নবী তার স্বপ্ন দেখায় বললেন কিরে বেলাল তুমি আমার সঙ্গে কেন এরকম জুলুম শুরু করছো তুমি কেন আমার জিয়ারতে আসো না তুমি আসো আমি নবীর জিয়ারতে আসো বুঝতেই পারতেছেন একজন সামিক কি পরিমাণে রসুলকে ভালোবাসা দিলে আল্লাহর নবী সামনে থেকে ডাকতে গেছে বেলাল ইমাম সুবকি আর শেখ বাবু সাকামের ভিতরে তিনি লিখতেছেন হযরত বেলালকে নবীজি ডাকতে বলতেছে বেলাল আমার জিয়ারতে তুমি কেন আসো না কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না আমার সাক্ষাতে আসো না তুমি আসো স্বপ্নখানা দেখিয়া বেলাল স্থির থাকতে পারেন নাই আল্লাহর নবী বলছেন মান রানি ফিল মানামি ফাকাদ রাল হাক যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবই আমি নবীকে স্বপ্ন দেখছে কারণ আমি নবী নিজে দেখা দিয়েছি ছবি আসি নাই আমি নবী আসি নবী আসি তার মানে হাদিস থেকে বুঝতে পারলাম তখনও নবী ছিল এখনো নবী আছে কিন্তু যার চোখ আছে সে নবী দেখতে পায় যার চোখ নাই সে নবী দেখতে পায় না কি কথা কন না কেন ঠিক কিনা হযরত বেলাল সুদূর সিরিয়ার থেকে রওনা দিয়ে মদিনাতে আসছেন মদিনায় আসার পরে পাগল পারা সাহাবী নবী আসতে বলছে এখন বুঝেন তো আপনাকে যদি রসুল স্বপ্নে ডাকে আর আপনি যদি মদিনায় যান তো আপনার হালত কি হবে আপনাকে দিয়েই বুঝাই মদিনাতে দাঁড়ায় থাকবেন মদিনায় নবীজি রওজা মোবারকে দাঁড়ায় দেখবেন বহু হাজি আছে রওজা শরীফ দেখার সঙ্গে সঙ্গে ঝরঝর করে চোখের পানি পড়তে থাকে এই পানি ঠেকানো যায় না এই পানি দলিল দেওয়া হয় না এই পানি হৃদয়ের ভালোবাসা থেকে আসে কি কথা কন না কেন এই পানি দলিল দেওয়া হয় না এটা হৃদয়ের গভীর থেকে আসে এখান থেকে আসে চোখের পানি গভীর থেকে আসে এটা দলিল দেওয়া হয় না নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা মুবারকে বসে বসে কাঁদতেছিলেন তিনি
রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল বসে বসে তিনি কাঁদতে স্যার বলে হুজুর গোলাম কাশতে বলেছিলেন গোলাম হাজির হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আসতে বলেছেন আমি আসছি বসে বসে তিনি কাঁদতেছেন এইভাবে নতুন মুয়াজ্জিন আসছে তাহাজ্জুদের আজান দেওয়ার জন্য এসে দেখতেছে নবীর মুয়াজ্জিন উপস্থিত ডাক দেখো সাহাবীরা তোমরা শুনছো নতুন নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে এই কথা শুনিয়া বহু সাহাবী ঘর থেকে বের হইয়া হযরত বেলালের পাশে দাঁড়ায়া কান্দে বেলালও কান্দে সাহাবীরাও কান্দে কারণ সেই দিনের স্মৃতিগুলি মনে করে করে সাহাবীরা কান্দে স্যার বলে বেলাল রে কতদিন হলো আমরা তোমার কণ্ঠে আজান শুনি না একটা বার তুমি দাঁড়াও আমাদের আজান শোনাও বেলাল কান্দার বলে সাহাবীরা রে আমি কারে আজান শোনাবো বলো আমার নবী নাই কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে বলো আমার নবীর অন্তকালের পরে আমি বেলাল আজান বন্ধ করছি আর আমি আজান দেই নাই তোমরা আমাকে বারণ করিও না অনুরোধ করিও না সাহাবীরা বলে না রে বেলাল আজান একটা বার আমার আজান শোনাও সাহাবীরা ডাক দিয়ে বলল বেলাল আমাদের কথায় হয়তো আজান দিবে না দেখো হাসান আর হুসাইন ঘরের মধ্যে আসেনি হযরত ইমাম হাসান হুসাইন তখনও বালক কিন্তু দেখতে নবীর মতো দেখা যায় তো দুই দৌহিত্র রাসূল কারীমের চেহারা পেয়েছিলেন তারা আল্লাহ নবীর সবকজন সাহাবী তাদেরকে খুব মায়া করতেন ভালোবাসতেন হযরত ইমাম হাসান হুসাইন কে নিয়ে আসা হলো ইমাম হাসান কে দেখার পরে বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে গুনগুন করে কাঁদতে লাগলেন আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথাটাকে কাঁদতে লাগলেন এই কান্না দেখে সাহাবীরাও কাঁদতে লাগলেন আহা মদিনার একটা পরিবেশ তখন আলাদা পরিবেশ হয়ে গেল সবাই কান্না করতে লাগলেন ইমাম হাসান ডাকতে বলল নানার মুয়াজ্জিন কতদিন হলো যে লাহাম দিয়া তুমি নানার আজান শোনাইতা একটা বার তুমি যাও আমাদেরকেও তুমি আজান শোনাও আমরা ওই আজানটা আবার শুনতে চাই হযরত বেলাল আর স্থির থাকতে পারেন নাই দৌড়ে চলে গেলেন সেই মহিলার ঘরের ছাদের উপরে বনু নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর ছাদ উঁচু ছাদ ছিল এই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন সহি সুনান আবু দাউদের 519 নম্বর হাদিস ওই ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতে শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানের আওয়াজটা সারা মদিনার মধ্যে ছড়িয়ে গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার সারা মদিনার ভিতরে আজান ছড়িয়ে গেল ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে নবীর মুয়াজ্জিন বেলাল আজান দেয় আজানের ফয়জুতা তুই কঠিন সাহাবীদের হৃদয়গুলি কেড়ে কেড়ে টেনে টেনে মদিনার নবীর মসজিদের দিকে নিয়ে আসতেছে পাগল পাড়া হয়ে গেলেন সাহাবীরা বেলালের আজান বেলাল আজান দিচ্ছে নবীর মুয়াজ্জিন আজান দিতেছে আজ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ঘর থেকে মহিলারা পর্যন্ত বের হয়ে দৌড় মারছে বাচ্চা কাচ্চা নিয়ে নবী বুঝি ফিরে আসছে একটা আওয়াজ আসতেছিল ইমাম সুবকি লেখেন তখন মদিনার ভিতরে একটা রব উঠে গেল নবী বুঝি ফিরে আসছে নবী কি ফিরে আসছেনি সবার মুখে একটাই বাক্য নবী আসছেনি নবী বুঝি ফিরে আসছে এই কথা বলতে বলতে সমস্ত সাহাবীরা মদিনার রন্ধ্র থেকে এলাকা এলাকা দৌড়ে দৌড়ে আসতে লাগলো আহা মদিনার নবীর মসজিদে সাহাবীদের টয়টম্বর হয়ে গেল বাচ্চারাও কান্দে মহিলারাও কান্দে যুবকরাও কান্দে বৃদ্ধ সাহাবীরাও কান্দতেছে বেলাল আজান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নবীর অন্তকালের পরে এইভাবে কোনোদিন মদিনার মানুষ আর কান্না করে নাই বেলাল যেদিন আজান দিয়েছিলেন
নবীর অন্তকালের পরে আর কোনদিন বেলাল আযান দেন নাই এই আযান শুনিয়া প্রত্যেক মদিনার মানুষ কান্না করতে করতে চোখের পানি পড়তেছে আহা এমন কেউ ছিল না রে সেই দিন নবীর কথা মনে করে না কাঁদছিল বেলাল যখন আযান দিলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীতে কারো আযানে জমিন কাঁপে নাই কারো আযানে জমিন কাঁপবেও না একজনের আযানে পৃথিবীর মাটি কেঁপেছিল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলা হলো সাথে সাথে জমিন থরথর থরথর করে কেঁপে উঠছে চিৎকার করে বলবেন কি আল্লাহু আকবার হায় 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 জমিন পর্যন্ত স্থির থাকতে পারে নাই জমিন পর্যন্ত স্থির থাকতে পারে নাই বেলালের ভালোবাসা আযানের ফয়জুন জমিন পর্যন্ত স্থির থাকতে পারে নাই মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে বেলাল আর আযান দিতে পারলেন না তিনি অজ্ঞান হয়ে গেলেন বেহুশ হয়ে গেলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু সারা মদিনার মানুষ কাঁদতেছে নবীজির সেই স্মৃতিগুলি মনে করে সাহাবীদের হৃদয়গুলি চৌচির হয়ে ফেটে ফেটে যাচ্ছিল বেলালের মতো আশিক যদি আমরা হইতাম বেলালের মতো আশিক যদি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম দিল উজাড় করে সাহাবীরা নবীকে ভালোবাসত ওই দিন মদিনার এমন কোন সাহাবী নাই কি মহিলা কি পুরুষ কি ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বালক এবং কিশোর যুবক এবং বৃদ্ধ এবং বৃদ্ধা সবাই সেদিন নবীর বিরহ বেদনায় চোখের পানি ফেলে ফেলে কাঁদছিল আহা নবীর অন্তকালের পরে ওই দিনের মতো এমন কান্না মদিনাতে আর কোনদিন আসে নাই বেলালের হুশ ফিরে আসলো মদিনা থেকে বেলাল বেদায় নিলেন একটাই বাক্য আমি আযান দিছি নবী আসেন ও সাহাবীরা আমাকে আর আযান দিতে অনুরোধ করো না নবীর বিরহ বেদনা আমার আর সহ্য হয় না মনের বিরাট বড় কষ্ট বিরহ বেদনা নিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহু আবার সিরিয়াতে চলে গেলেন নবীর অন্তকালের পরে মাত্র দুইটা আযান বেলাল রাদিয়াল্লাহু আনহু দিয়েছিলেন আর একটা আযান বাইতুল আকসায় দিয়েছিলেন যে আকসা নিয়াজ মুসলমানরা জিহাদে লিপ্ত আছে যে আকসার জন্য হামাসের যুদ্ধের জীবন দিচ্ছে যে আকসার জন্য এই পর্যন্ত 30,000 ফিলিস্তিনের জীবন চলে গেল যে আকসার জন্য 75 বছর ধরে লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের জীবন চলে গেল যে বাইতুল আকসার জন্য লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের জীবন চলে যাচ্ছে কত ফিলিস্তিনি শহীদ হয়ে যাচ্ছে ওই আকসার জন্য আমরা মনে করি ওরাই বর্তমানে এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান ওরাই প্রকৃত মুসলমান যারা বাতিলের সামনে মাথা নত না করে নিজেদের জীবনকে কুরবানি করে দিচ্ছে ওরাই শ্রেষ্ঠ মুসলমান কথা বলেন ঠিক না বেঠে প্রশ্ন করবেন হুজুর আমাদের কি কোনো কাজ আছে অবশ্যই আছে আমাদের কাজ হলো আমাদের কাজ হচ্ছে রসুল করিমকে মহব্বত করা যদি আপনারা বলেন হ্যাঁ হুজুর বাইতুল আকসাকে আমরাও ভালোবাসি তাহলে ফিলিস্তিনের কয়েকটা পণ্য আপনারা কখনো কিনবেন না ইসরায়েলের কয়েকটা পণ্য আপনারা কিনবেন না আমরাও জিহাদে অংশগ্রহণ করতে পারি এক নম্বর আমরা ইসরায়েলের পেপসি কোকা কোলা ফান্টা এবং নেসলে কোম্পানির কোনো পণ্য খাব না সাধারণত এইগুলি বেশি চলে আরও আছে ইসরায়েলের পণ্যগুলি যখন আপনি দেখবেন কিনবেন না বিক্রি করবেন না খাবেন না সবেন না এটাও আমাদের ছোট্ট জিহাদের মধ্যে একটা জিহাদ কি কথা কন ঠিক কিনা
এটাও আমাদের একটা জিহাদ ওই বাইতুল আকসায় দ্বারা বেলাল আযান দিয়েছিলেন তাও হযরত ওমর এবং আবু দারদা রাদিয়াল্লাহু আনহুমা অনুরোধ করলেন বেলাল একটা আযান তুমি বাইতুল আকসায় দাও যে আযান নবীকে শুনাই তাও ওই আযানটা দাও বেলালের সেই দিনের আযানে খ্রিস্টানরা পর্যন্ত কেঁদেছিল এমন ফুজুর ছিল বেলালের আযানে অনেক খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল আল্লাহু আকবার এরকম আযানের ফুজুর বেলালের জীবনে ছিল তো এগুলি হচ্ছে রাসূল কারীমের সাহাবতে থাকার কারণে তাদের দিল আল্লাহ পাক এমন উজ্জ্বল করেছিলেন জবানে ইলমে জীবনে আল্লাহ এত বরকত দিয়েছিলেন যে আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন আমি আল্লাহ তাদের উপরে খুশি তারা আমার উপরে খুশি একসাথে বলবেন না আল্লাহু আকবার এই জন্য আপনাদেরও আমাদের উচিত আমরা 1400 বছর পরের মুসলমান নিজের দিলটাকে হুব্বে রাসূলের দিকে ঝুঁকিয়ে রাখবেন আল্লাহর রাসূলের মহব্বতের দিকে নিজের দিলটাকে ঝুঁকিয়ে রাখবেন একটা কথা মনে রাখবেন রাসূল কারীমের মাধ্যম ছাড়া আমাদের নাজাতের কোনো রাস্তা নাই কথা কর না কেন রাস্তা এই একটা লোক উঠবেন না বসতে হবে আমি জানি আপনাদের শীতে কষ্ট হচ্ছে আমি নিজেই শীতে বসতে পারতেছি না প্রচন্ড শীত বাংলাদেশে এই সময়টা পড়তেছে শীতের দরকার শীতের সময় শীত বৃষ্টির সময় বৃষ্টি না হলে ফসলের ক্ষতি হয় শীতের দরকার আল্লাহ যেটা দিয়েছে আমরা খুশি কি কথা কোন ঠিক কি না বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা ভালো মনে করছে আমাদেরকে সেটাই দিয়েছে এজন্য আমরা খুশি আমার পরে উলামায়ে কেরাম আসবেন আমি বাদশা আমাদের আবুল বাশার ভাই তিনি আমার কাছ থেকে বললেন হুজুর একটু সময় দিতে হয় বললাম বাদশা ছাড়া তো আর সুযোগ নেই পাশে আরেকটা প্রোগ্রাম এখন শীতের ভিতরে সবারই ব্যস্ততা মানে সবাই চাইতেছে একটু আগে আগে হুজুর না আসলে পরে পাবলিক ওঠা লড়াচড়া করবে তা আমি আপনাদেরকে সর্বশেষ একটা কথা বলবো কিয়ামতের মাঠে যদি আল্লাহ রাসূলের দরজা থেকে নবী আমাকে তাড়ায় দেয় সৃষ্টির কোন নবী কি আমার পক্ষে সুপারিশ করবে কোন ওলি কি আল্লাহ রাসূলের কাছে আমার জন্য সুপারিশ করবে কেউ করবে না কারো সাহস হবে না আল্লাহর কাছে আমাকে নিয়ে কেউ দাঁড়াবে না এজন্য আল্লাহর কোরআন বলতেছে তোমরা রাসূলের ইত্তেবা করো রাসূল বলেন মানে হাব্বাহুমা আমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ যে আমাকে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে আমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়ে যায় নবী মানলে আল্লাহ মানা হয়ে যায় নবী তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়ে যায় নবীর দলে থাকলে আল্লাহর দল হয়ে যায় এজন্য কবরে নামানোর সময় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ নবীর দলে তোমার কবরে নামানো এর অর্থই হচ্ছে আল্লাহর দলে নামানো কি কথা ঠিক কি না এজন্য আমাদের কাজ হচ্ছে রাসূলের ইত্তেবা নবীজির জীবন চরিত্র নবীর আদর্শকে রাসূল কারীমের সুন্নাহকে নবীর গোলামীকে আমাদের জীবনে বরণ করে নেওয়া আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য তৌফিক দেন সকলে বলেন আমিন বাবাজি দুনিয়া থেকে আমরা একদিন সবাই কবরে চলে যাব যে প্রচন্ড শীতের উপরে মাটির উপরে আজ আমরা বসে আছি আহা এই মাটির নিচে ঘর হবে বিছানাপত্র কিছুই সাথে যাবে না কোনো কিছুই যাবে না শুধু আমরা নিজেরা চলে যাব একটু সাদা কাফন নিয়ে 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা আসবে সমস্ত শরীর ছড়ায় যাবে দুর্গন্ধ আসবে এই পোকা কোনো শিক্ষিত অশিক্ষিত ধনী দরিদ্র কাউরেই চিনে না সবার পায়খানার রাস্তা দিয়ে পোকাটা বের হয়ে আসবে সমস্ত শরীরে গন্ধ আসবে ছেলে মেয়ে আত্মীয় স্বজন বলবে তাড়াতাড়ি কবরে দিয়ে দাও আমার 4 পয়সা অতক্ষণ দাম থাকবে না বাবাজি দুনিয়াটা অত্যন্ত পরীক্ষার জায়গা দুনিয়াটা অত্যন্ত পরীক্ষার জায়গা দুনিয়াটা অত্যন্ত পরীক্ষার জায়গা এখানে আমরা পরীক্ষা দিতে আসছি আমার ভাইরা অনেক মেহনত করে মাহফিলটা সাজাইছে ওই মা ওই বাবা ওই দাদা কবরে আমাদের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে হয়তো মাহফিল থেকে আমাদের জন্য দোয়া আসবে অবশ্যই আমরা মাহফিল থেকে তাদের জন্য দোয়া করব এই দোয়ার আশায় দোয়ার নেশায় আপনারা আমাদের এই মরহুম যারা কবরে চলে গেল মরহুম যারা কবরে চলে গেছে এই মরহুম যারা কবরে চলে গেছে এই তাদের জন্য মসজিদের জন্য আপনারা কিছু অর্থ আপনারা এখানে রেখে যাবেন মসজিদের জন্য মাহফিলের জন্য না এখানে একটা মসজিদ আছে মসজিদের জন্য আপনারা কিছু অর্থ রেখে যাবেন আল্লাহর ঘরে জমা করে যাবেন নিজের ঘরের জন্য না কে দিল সভাপতি সাহেব 25,000 টাকা না